হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিনিক্স। আজকে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন আমরা জেনেছিলাম যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, সেই থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে কী কী হরমোন খরিত হয়, তারা আমাদের শরীরে কী কী কাজ করে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। আমাদের যে অপর আর একটা অন্তঃক্ষরা গ্রন্থি যাকে বলা হয় প্যাঙ্ক্রিয়াস, সেই প্যাঙ্ক্রিয়াস থেকে আমাদের কী কী হরমোন খরিত হয় এবং কীভাবে কাজ করে। সাধারণত আমরা জানি যে প্যাঙ্ক্রিয়াস মিশ্র গ্রন্থি হিসাবে কাজ করে থাকে। প্যাঙ্ক্রিয়াস অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই হিসাবেই কাজ করে থাকে। তো জানা যাক আজকে প্যাঙ্ক্রিয়া কোন অংশ অন্তঃক্ষরা হিসাবে কাজ করে, কোন অংশ বহিঃক্ষরা হিসাবে কাজ করে এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে প্যাঙ্ক্রিয়াস কী কী কাজ করে থাকে। তো চলো শুরু করা যায়। তো প্রথমেই আমরা দেখি, যদি দেখি প্যাঙ্ক্রিয়াস গ্রন্থি, আমাদের যে প্যাঙ্ক্রিয়াস, প্যাঙ্ক্রিয়াসের অবস্থান কোথায়, প্যাঙ্ক্রিয়াস সম্পর্কে আমরা জানবো যে প্যাঙ্ক্রিয়াসটা কী হিসাবে কাজ করে। এই যে প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ড একটু দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের ছবি, প্রথমে আমরা দেখব যে আমাদের যে অগ্নাশয় গ্রন্থি বা প্যাঙ্ক্রিয়াস যাকে বাংলায় অগ্নাশয় বলা হয়, প্যাঙ্ক্রিয়াসের অবস্থান কোথায়, এটা কোথায় অবস্থান করে। প্যাঙ্ক্রিয়াসের অবস্থান হচ্ছে আমাদের যে আমাদের মানব দেহে আমাদের যে উদর গহ্বর আছে, উদর গহ্বরে আমাদের যাকে ক্ষুদ্রান্ত বলা হয়, ক্ষুদ্রান্তের যে ডিওডিনাম পার্ট আছে, সেই ডিওডিনামের খাঁজের মধ্যে প্যাঙ্ক্রিয়াস অবস্থান করে। কীরকম, এই ছবির মাধ্যমে যদি একটু দেখি, এই যে আমাদের এই অংশটা হচ্ছে ডিওডিনাম। ডিওডিনাম বলতে কি, আমাদের যে ক্ষুদ্রান্ত, আমাদের ক্ষুদ্রান্তের সাধারণত তিনটে অংশ আমরা জানি। আমাদের ক্ষুদ্রান্তের তিনটে অংশ কী কী, ইলিয়াম, জেজুনাম, ডিওডিনাম, এই তিনটে অংশ সম্পর্কে আমরা জানি। এবার এই তিনটে অংশের মধ্যে যে ডিওডিনাম পার্টটা, সেই ডিওডিনাম পার্টের এই যে খাঁজ, এই ডিওডিনাম পার্টের এই যে খাঁজের মধ্যে, এই খাঁজের মধ্যে আমাদের অগ্নাশয় অবস্থান করে থাকে, অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ড অবস্থান করে থাকে। তাহলে আমাদের প্যাঙ্ক্রিয়াসের অবস্থান কোথায়, আমাদের মানবদেহে উদর গহ্বরের মধ্যে, যে আমাদের ক্ষুদ্রান্তের ডিওডিনাম যে অংশ, সেই ডিওডিনাম অংশের খাঁজের মধ্যে আমাদের প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় গ্রন্থি অবস্থান করে থাকে। এই অগ্নাশয় গ্রন্থির, এবার এখান থেকে কিছু প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো, এগুলো সাধারণত আমি জানিয়ে রাখছি, সবার জন্য নয়, সবার পড়ার প্রয়োজন নেই। এগুলো সাধারণত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, মাধ্যমিক লেভেলে এই কোশ্চেন দুটো আসে না। প্যাঙ্ক্রিয়াস গ্রন্থি, আমাদের প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ড, তার দৈর্ঘ্য কত, ওজন কত, এটা শুধু জানিয়ে রাখছি, যারা আগ্রহী তারা জেনে রাখো, সবার তার মনে রাখার প্রয়োজন নেই। দৈর্ঘ্য, আমাদের প্যাঙ্ক্রিয়াসের দৈর্ঘ্য সাধারণত, এগুলো তো অ্যাপ্রক্স সবার ক্ষেত্রে সমান হয় না, সমস্ত মানুষের ক্ষেত্রে কিছু কিছু এগুলো অ্যাপ্রক্স ধরে নেওয়া হয়। যেমন প্যাঙ্ক্রিয়াসের দৈর্ঘ্য সাধারণত হয়ে থাকে 12-15 সেন্টিমিটার, আর এর ওজন হয়ে থাকে প্রায় 85 গ্রাম। এটা আমাদের অ্যাপ্রক্স ধরে নেওয়া হয়, এগুলো সবসময় সম্মানে সমস্ত মানুষের ক্ষেত্রে সমান নয়, বারবার বলছি। আর এগুলো মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত এসে আসে না, এগুলো একটু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এসে থাকে, তাই বলে জানিয়ে রাখলাম, যারা আগ্রহী তারা জেনে রাখো। তাহলে আমাদের প্যাঙ্ক্রিয়াসের অবস্থান আমাদের উদর গহ্বরের ডিওডিনামের খাঁজের মধ্যে অবস্থান করে, এর দৈর্ঘ্য হচ্ছে 12-15 সেন্টিমিটার, আর এর যে ওজন হচ্ছে প্রায় 85 গ্রামের মতো। এবার প্যাঙ্ক্রিয়াসকে কেন মিক্সড গ্ল্যান্ড বলা হয়, এই যে আমাদের অংশ প্যাঙ্ক্রিয়া, মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড প্যাঙ্ক্রিয়াসকে কেন বলা হয়ে থাকে। আমাদের প্যাঙ্ক্রিয়াস অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় হিসাবেই কাজ করতে পারে। বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে প্যাঙ্ক্রিয়াসের কোন অংশ কাজ করে, বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে প্যাঙ্ক্রিয়াসের যে প্যাঙ্ক্রিয়াটিক অ্যাসিনি বলে অংশ আছে, সে প্যাঙ্ক্রিয়াটিক অ্যাসিনি বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে থাকে। কী করে, এটা একটা সোনাল গ্রন্থি, এখান থেকে এরা নালের মাধ্যমে যে আমাদের অগ্নাশয় রস, সে প্যাঙ্ক্রিয়াটিক জুস, এটা অগ্নাশয় রস ক্ষরণে সহায়তা করে, সেটা বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। আর অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কী কাজ করে, অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে আমাদের প্যাঙ্ক্রিয়াসের মধ্যে যে আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস আছে, বা ল্যাঙ্গার হ্যান্ডসের দ্বীপপুঞ্জ যাকে বলা হয়, এই ল্যাঙ্গার হ্যান্ডসের দ্বীপপুঞ্জের মধ্যে কিছু সেল আছে, যে সমস্ত সেল থেকে, যে সমস্ত সেলগুলো অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, মানে তারা সেখান থেকে কিছু কিছু হরমোন খরিত হয়। এগুলো অনাল গ্রন্থি, এরা কোনো নালীপথে বাহিত হয় না, এরা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, সেখান থেকে কিছু হরমোন খরিত হয় এবং শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী এবং সেই সমস্ত হরমোনের উপযোগিতা অনুযায়ী তারা কাজ করে থাকে। তাহলে প্যাঙ্ক্রিয়াসকে মিশ্রগ্রন্থি কেন বলা হয়ে থাকে, কারণ প্যাঙ্ক্রিয়াস বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় গ্রন্থি হিসাবে কাজ করে থাকে, তাই প্যাঙ্ক্রিয়াসকে মিশ্রগ্রন্থি হিসেবে বলা হয়ে থাকে। প্যাঙ্ক্রিয়াসের বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে প্যাঙ্ক্রিয়াটিক অ্যাসিনি, আর প্যাঙ্ক্রিয়াসের অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডসে অবস্থিত, বা ল্যাঙ্গার হ্যান্ডসের দ্বীপপুঞ্জ যাকে বলা হয় বাংলায়, সে ল্যাঙ্গার হ্যান্ডসের দ্বীপপুঞ্জে অবস্থিত কিছু সেল, যেমন আলফা, বিটা, ডেল্টা, এই সমস্ত সেলগুলো। এবার দেখা যাক যে প্যাঙ্ক্রিয়াসে যে আমাদের যেটা মূল আলোচ্য বিষয়, মানে অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে প্যাঙ্ক্রিয়াসের কাজ, তাহলে প্যাঙ্ক্রিয়াসের ওই অ্যালেক্স অব ল্যাঙ্গার হ্যান্ডসে কোন সেল থেকে কোন হরমোন খরিদ হয় এবং তাদের কাজ কী। তো পরের জায়গায় আসি, তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে আমাদের যে এই যে সেলটা, এই যে ভেতরের যে অংশটা, এই যে বাইরের যে হলুদ হলুদ রঙের যে সার্কেলের মধ্যে যে সেলগুলো আছে, এগুলো সব বহিঃক্ষরা গ্রন্থি, এগুলো প্যাঙ্ক্রিয়াটিক অ্যাসিনিস সেল। আর এই যে মাঝের যে অংশটা, এই যে ভেসে আছে দ্বীপের মতো যে অংশটা আছে, সেটাকে বলা হয় আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস। এই আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডসের মধ্যেই আছে আলফা, বিটা এবং ডেল্টা সেল, এই তিন ধরনের সেল থাকে। এই সেলগুলো থেকে কী কী হরমোন খরিত হয় আমাদের দেহে, আমাদের এই প্যাঙ্ক্রিয়াসের ক্ষেত্রে বা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে প্যাঙ্ক্রিয়াসের যে ভূমিকা, সেখানে সবথেকে আলোচিত বা সবথেকে উল্লেখযোগ্য যে হরমোন, সেটা হচ্ছে ইনসুলিন হরমোন। সেই ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়,
ইনসুলিন হরমোন ক্ষরিত হয় প্যানক্রিয়াসের বিটা সেল, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে। তাহলে ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়, এগুলো ছোট প্রশ্ন এসে থাকে যে ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয় বা প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে কোন হরমোন ক্ষরিত হয়। বিটা সেল থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। গ্লুকাগন ক্ষরিত হয় আমাদের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা সেল থেকে। আর একটা হরমোন ক্ষরিত হয় যার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এই সোমাটোস্ট্যাটিন ক্ষরিত হয় ডেল্টা সেল থেকে। তাহলে আমাদের যে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা প্যানক্রিয়াসের অন্তঃক্ষরা যে কোষগুলো আছে সেই সমস্ত কোষ থেকে সাধারণত বা প্রধানত তিন ধরনের হরমোন ক্ষরিত হয়ে থাকে, ইনসুলিন, গ্লুকাগন এবং সোমাটোস্ট্যাটিন। ইনসুলিন ক্ষরিত হয় বিটা সেল থেকে, গ্লুকাগন কোথা থেকে ক্ষরিত হয়, গ্লুকাগন ক্ষরিত হয়ে থাকে আলফা সেল থেকে। আর একটা যে হরমোন যার নাম বললাম সোমাটোস্ট্যাটিন, এই সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হয়ে থাকে ডেল্টা সেল থেকে। তাহলে এই ছিল আমাদের যে প্যানক্রিয়াসের যে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেই সমস্ত হরমোন কোন সেল থেকে কোন হরমোন ক্ষরিত হয়, এগুলো সাধারণত ছোট প্রশ্ন এসে থাকে, এগুলো মনে রাখতে হবে কোন সেল থেকে কোন হরমোন ক্ষরিত হয়। যদি বলা হয় যে গ্লুকাগন কোন সেল থেকে ক্ষরিত হয়, বলতে হবে যে আমাদের যে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা সেল থেকে গ্লুকাগন ক্ষরিত হয়, ইনসুলিন ক্ষরিত হয় বিটা সেল থেকে, আবার সোমাটোস্ট্যাটিন ক্ষরিত হয় ডেল্টা সেল থেকে, এগুলো সাধারণত ছোট প্রশ্ন এসে থাকে। এরপর আমরা দেখব আমাদের সবথেকে যেটা আলোচিত যে হরমোন, সেই আলোচিত হরমোন বা ইনসুলিন, সেই ইনসুলিনের কাজ কী, ইনসুলিনকে কাজ, ইনসুলিনের সাধারণত আমরা জানি যে ইনসুলিনকে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগের মানে প্রতিকারক বলা হয়, একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে বলা হয়ে থাকে। কীরকম, যদি আমরা ইনসুলিনের কাজ দেখি সেখান থেকে একটু বোঝার চেষ্টা করব। ইনসুলিনের কাজ প্রথমত আমরা যেটা দেখি বা ইনসুলিনের প্রধান যেটা কাজ, কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করা। ইনসুলিন কী করে, ইনসুলিন আমাদের রক্তের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে যে সমস্ত গ্লুকোজ আছে বা গ্লুকোজ আমাদের ব্লাডের মধ্যে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজগুলোকে কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। কি আর এই সেই কোষের গ্লুকোজের বিপাকে সাহায্য করে। কীরকম, ইনসুলিন আমাদের কোষের মধ্যে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া হয় সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে, এই যে এখানে পয়েন্ট আউট করা আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে প্রধানত গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে। তাহলে কী করলো, ইনসুলিনের যে প্রধান কাজ, আমাদের যে শরীরের মধ্যে যে গ্লুকোজ আছে বা আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে এবং এই পাইরুভিক অ্যাসিড থেকে ধীরে ধীরে সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে ইনসুলিনের প্রধান কাজ। এরপর আবার যদি আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে যায় তখন কী করে, তখন আমাদের শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গ্লুকোজ হলে সেই গ্লুকোজকে ইনসুলিন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়, এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে এবং সেই গ্লাইকোজেন সঞ্চিত রাখে। আমাদের এই গ্লাইকোজেন গ্লুকোজ কী হয়, গ্লুকোজ সাধারণত আমাদের শরীরে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। তাহলে গ্লুকোজকে কী করে, ইনসুলিন আমাদের শরীরে বা রক্তের মধ্যে যখন গ্লুকোজের মাত্রা সাধারণের মানে প্রয়োজনীয়তার তুলনায় বা সাধারণ মাত্রার তুলনায় বেড়ে যায় তখন গ্লুকোজকে গ্লাইকোজেনেসিস যে প্রক্রিয়া সেই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে এবং শরীরের মধ্যে সঞ্চিত রাখে। এটা ছিল কার্বোহাইড্রেট যে বিপাক বা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ইনসুলিনের যে ভূমিকা সেই সম্পর্কে। তাহলে কার্বোহাইড্রেট বিপাক হচ্ছে ইনসুলিনের প্রধান কাজ, প্রধানত ইনসুলিন যে মানে যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আমাদের যে গ্লুকোজ আছে গ্লুকোজকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিডে পরিণত করে এবং গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় তাকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে এবং সেটাকে আমাদের শরীরের মধ্যে সঞ্চিত রাখে। এটা হলো কার্বোহাইড্রেট বিপাক। এবার প্রোটিন বিপাক যদি দেখি, প্রোটিন বিপাকে প্রোটিনের ক্ষেত্রে ইনসুলিনের ভূমিকা কী, আমরা আমাদের শরীরে প্রোটিন বা ফ্যাট থেকে যে গ্লুকোজ তৈরি হয় অনেক সময় আমাদের শরীরে প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ পরিণত হয়ে যায়। এই যে প্রক্রিয়াটা, এই যে গ্লুকোজে পরিণত হওয়ার প্রক্রিয়া, একে বলা হয় নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া। প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া। আবার বলছি, আমাদের শরীরে প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হওয়ার যে প্রক্রিয়া বা যে প্রক্রিয়া আমাদের শরীরে মানে প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হয় তাকে বলা হয় নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া। এবার নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া কি, ইনসুলিনের কাজ কী করে, এখানে ইনসুলিন আমরা প্রথমেই দেখলাম যে ইনসুলিন সবসময় চেষ্টা করে আমাদের শরীরের মধ্যে যে রক্তের মধ্যে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজের পরিমাণটাকে স্বাভাবিক রাখা এবং বেড়ে গেলে তাকে কমানো, সেটা গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করেই হোক বা গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে গ্লাইকোজেনে পরিণত করে সঞ্চিত রেখেই হোক। তাহলে ইনসুলিন যেহেতু যদি তাহলে এক্ষেত্রে দেখা যাবে যখনই প্রোটিন বা ফ্যাট থেকে ইনসুলিন মানে গ্লুকোজ তৈরি হচ্ছে যে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া, তাহলে এক্ষেত্রে ইনসুলিনের কাজ কি, ইনসুলিন নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াকে বাধা দেয়, অর্থাৎ প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি করতে দেয় না, এই নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াতে বাধা দেয়। তাই প্রোটিনের ক্ষেত্রে ইনসুলিনের যে ভূমিকা, ইনসুলিন প্রোটিন থেকে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় যে মানে যে কার মানে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন থেকে যে গ্লুকোজ তৈরি হয় সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে ইনসুলিন প্রতিবন্ধক হিসেবে কাজ করে বা বাধা দেয়। আর ফ্যাটের ক্ষেত্রে ইনসুলিনের ভূমিকা কী, ফ্যাটের ক্ষেত্রে ইনসুলিন আবার আমাদের শরীরে
ফ্যাট মানে ফ্যাটের জারণে ফ্যাট থেকে যে কিটন বডি তৈরি হয় সেই ফ্যাট থেকে কিটন বডি যে তৈরি প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে বাধা দেয়, যে কারণে ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয়ে থাকে। আমাদের শরীরের যে আমাদের ফ্যাট থেকে কিটন বডি তৈরি হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেও আবার ইনসুলিন বাধা দেয়। ফ্যাটের ক্ষেত্রে ইনসুলিনের ভূমিকা এটাই, ফ্যাটের ক্ষেত্রে ইনসুলিন ফ্যাট থেকে কি মানে কিটন বডি তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে বাধা দেয়, যে কারণে আমাদের মানে ইনসুলিনের কাজ কি, ইনসুলিন সাধারণত আমাদের শরীরে যদি গ্লুকোজ থাকে গ্লুকোজকে ফ্যাটে পরিণত করে এবং ফ্যাটের উপরে সঞ্চিত রাখে, কিন্তু ফ্যাট থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দেয় এবং ফ্যাট থেকে মানে ফ্যাট থেকে আবার কিটন বডি তৈরিতেও বাধা দেয়, যে কারণে আমাদের যে ইনসুলিন আছে ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয়ে থাকে। আর ইনসুলিনের অভাবে আমাদের শরীরে যদি ইনসুলিনের অভাব হয় তখন আমাদের শরীরে যদি ইনসুলিনের অভাব হয়, আগেই বললাম যে ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজের মানে মাত্রাতিরিক্ত যে গ্লুকোজ আছে রক্তের মধ্যে তাকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখা বা গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে রক্তে গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক রাখা, তাই যাই যদি ইনসুলিনের অভাব হয় তখন রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, যে কারণে আমাদের শরীরে যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা বাংলায় যাকে বলা হয় মধুমেহ রোগ। এই মধুমেহ রোগের কারণ কি না, ইনসুলিনের কম ক্ষরণের ক্ষেত্রে, সাধারণত ইনসুলিনের যদি ক্ষরণ কমে যায় তখন রক্তে গ্লুকোজতে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, গ্লুকোজ থেকে সাধারণভাবেই ইনসুলিন না থাকলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনও তৈরি হয় না বা গ্লুকোজকে কেউ পাইরুভিক অ্যাসিডে পরিণত করারও কেউ থাকে না, তখন আমাদের শরীরের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং আমাদের মধুমেহ রোগ দেখা যায়। এটাই হচ্ছে আমাদের যে মানে অগ্নাশয়ের মধ্যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গানান্স থেকে নিঃসৃত সবথেকে আলোচিত যে হরমোন ইনসুলিন, ইনসুলিনের প্রধান কাজ। এরপর আরও যে দুটো হরমোন আছে আমরা যেটা বললাম গ্লুকাগন এবং সোমাটোস্ট্যাটিন, এই দুটো হরমোনের কাজ কী কী? গ্লুকাগনের কাজ ইনসুলিনের পুরোপুরি উল্টো। ইনসুলিন যেমন কাজ করে আমাদের শরীরে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, গ্লুকাগন কী করে, যখন আমাদের শরীরে রক্তে মানে আমাদের শরীরে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা কমে যায় ঠিক তখনই সেই গ্লুকোজকে গ্লুকোজের পরিমাণ কমে যায় তখনই আমাদের শরীরে যে গ্লাইকোজেন রূপে যে সমস্ত গ্লুকোজগুলো সঞ্চিত আছে সেই গ্লাইকোজেনকে থেকে আবার গ্লুকোজ প্রক্রিয়াতে সাহায্য করে, গ্লুকোজ তৈরি করে। কোন প্রক্রিয়ায়? গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় তাহলে কী করে? গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ইনসুলিন আমাদের শরীরের মধ্যে গ্লুকাগন ঠিক ইনসুলিনের বিপরীত কাজ করে। ইনসুলিন কী করেছিল? গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে শরীরে সঞ্চিত রেখেছিল, আবার অপরদিকে যখনই রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন গ্লুকাগন ইনসুলিনের যে কাজ তার ঠিক বিপরীতধর্মী কাজ করে, শরীরে যে সঞ্চিত গ্লাইকোজেন আছে সেই গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে এবং রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে বা হোমিওস্টেসিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এটা গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া। আবার আরেকটা যে জায়গা ছিল ইনসুলিনের ক্ষেত্রে কী দেখেছিলাম, ইনসুলিন প্রোটিন থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দিয়েছিল, আর গ্লুকাগনের কাজ ঠিক তার উল্টো। ইনসুলিন যেমন প্রোটিন থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দেয়, গ্লুকাগন আবার ইনসুলিন মানে ইনসুলিনের বিপরীতধর্মী কাজ করে। কী করে না, এটা আবার প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে, মানে অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াকে ইনসুলিন বাধা দিত কিন্তু গ্লুকাগন গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াতে সহায়তা করে বা গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে। তাহলে ইনসুলিনের কাজ আর গ্লুকাগনের কাজ পুরোপুরি উল্টো, এটা হচ্ছে ব্যাপার। আর গ্লুকাগন আরেকটা যে হরমোন যেটা আমরা বললাম যেটা আমাদের ডেল্টা সেল থেকে ক্ষরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গানান্সের, সোমাটোস্ট্যাটিন হরমোন। এই যে সোমাটোস্ট্যাটিন হরমোন, সোমাটোস্ট্যাটিন হরমোনের কাজ কি? এই সমস্ত হরমোনে এই সোমাটোস্ট্যাটিন হরমোনের বিশেষ কোনো কাজ আজ পর্যন্ত জানা যায়নি, তবে যেটা বলা হয় বা যেটা জানা যায় সেটা হচ্ছে এই সোমাটোস্ট্যাটিন হরমোন গ্লুকাগন আর ইনসুলিন এই দুটো হরমোনের ক্ষরণকেই বাধা দেয়, অর্থাৎ এই দুটো হরমোনের ক্ষরণকে এরা ইনহিবিট করে দেয়। এই দুটো হরমোনের ক্ষরণকে বাধা দেওয়াটাই হচ্ছে সোমাটোস্ট্যাটিনের কাজ আজ পর্যন্ত যেটুকু জানা গেছে, আর কিছু জানা যায়নি। তাহলে এই ছিল আমাদের যে অগ্নাশয় গ্রন্থি বা অগ্নাশয় গ্রন্থির যে অন্তঃক্ষরা কোষগুলো তার থেকে নিঃসৃত হরমোন এবং সেই সমস্ত কাজ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যা কিছু প্রয়োজনীয়তা বক্তব্য আছে ভিডিও সম্পর্কে সমস্ত কিছু কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও।